বাস্তবতায় আমরা দেখেছি দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রহীন, সুশাসনের অভাব, বিচার বিভাগ নিয়ন্ত্রিত, মানে নির্দেশে পরিচালিত হচ্ছে, প্রশাসন বিভাগ তো নাই বললেই চলে, পুলিশের কাছে গেলে তো কোনো কথাই নেই। সার্বিক পরিস্থিতিতে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রহীন দেশে কোনো সুষ্ঠু ধারা নির্বাচন হতে পারে না। এটাই আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই, প্রায় সকল রাজনৈতিক দলগুলোই মনে করে এবং বিশ্বাস করে। এর উদাহরণ হিসাবে 14 সালেও প্রমাণ হয়েছে, ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন সহ ছোট বড় সকল নির্বাচনে প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। সর্বশেষ কামাল হোসেন সহ, ডক্টর কামাল হোসেন সহ বিএনপি এবং অন্যান্য বড় দলের নেতাগুলো, নেতারা মিলে বর্তমান এই নিশিরাতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে ডায়লগ করেছেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস ওনার কাছে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপর বিশ্বাস রাখুন, আমি সুষ্ঠু নির্বাচন দেব। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার উপর বিশ্বাস রাখুন। বিরোধী দলগুলো বিশ্বাস রেখেছিল, তাই 18 সালের নির্বাচন 30 তারিখের ভোট 29 তারিখ রাত্রেই ভোটাররাও দেয় নাই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেয় নাই, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী ভোট করে ফেলেছে। অতএব এই অবস্থায় বাংলাদেশের এই সরকারের অধীনে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে নয় এবং করবে না। আমাদের সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন করবে, এটা মানে মানে গণতন্ত্র সংবিধানের কথা। তো এখন প্রশ্ন হলো, সংবিধান তো কোরআন বাইবেল না, আর তাছাড়াও সংবিধান তখনই চলবে সরকার প্রধান যদি সংবিধান মানে, সরকার যদি সংবিধান মানে। এই সরকারের দল যখন নির্বাচনের আগে উঠান বৈঠকে বসে বলে দেয়, নৌকার সমর্থক ছাড়া অন্য কোনো লোক যদি বিরোধী দলের লোকেরা কেন্দ্রে যাস, জীবন নিয়ে ফিরে আসতে পারবি না, এভাবে যখন মাইকে ঘোষণা দিয়ে দেয় এমপি প্রার্থীরা, চেয়ারম্যান প্রার্থীরা, তখন সাধারণ মানুষ কি করে কেন্দ্রে যাবে? ঠিকই, যারা কেন্দ্রে গেছে তাদের বাড়িঘর লুট হয়েছে, আগুন দিয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। অতএব মানুষের এখন কণ্ঠরোধ, মানুষ স্তব্ধ, মানুষ কথা বলতে পারছে না। আমরা আসলে অনেকটা অন্ধের মতো দল করি, কথাও বলি অনেক সময়, আমাদের অনেক রাজনৈতিক দল অন্ধের মতো বলে, সত্যকে সত্য বলি না, চাপায় রাখি, মিথ্যাকে বারবার এস্টাবলিশ করতে চেষ্টা করি। এটা রাজনৈতিক দলরা তো দলগত কারণে করে, কিন্তু পেশাজীবী যে এত ন্যাকেটভাবে পেশাজীবী, যেমন সুভাষ সিং রায় একজন পেশাজীবী, একজন বুদ্ধিজীবী, একজন জ্ঞানী, তো একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ যে এত ন্যাকেটভাবে এবং এত উলঙ্গভাবে, সরি আমার শব্দচয়নের কোনো ভুল হলে আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, এত হিংসাত্মক আক্রমণাত্মকভাবে যে উনি মানে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে গিয়ে মানুষকে হেয় করে এবং অনেকটা কিঞ্চিত ভুল তথ্য দেন, জ্ঞানের জ্ঞানীর মতো ভুল তথ্য দিয়ে কথা বলেন, সেটা আমি মানে কেমন জানি, আমার কাছে সব টক শোতে শুনি, ওনার শুনি আমার লাগে। তো এখন প্রশ্ন হলো, তিনি তো ওই যে মানুষে বলে অতি জ্ঞানী মানি জ্ঞানপাপী, তাই উনি জ্ঞানপাপী আমি মন বিশ্বাস করি না, পাবলিক হয়তো ওনাকে বলতে পারে জ্ঞানপাপী। তো জ্ঞানপাপীরা আবার কিন্তু সমস্যা করে ফেলে, সমস্যা করে কি, রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলগুলোকে, সরকারগুলোকে তারা বিভ্রান্ত করে, মিসগাইডেড করে, ব্যক্তিগত বেনিফিশিয়ারি হওয়ার জন্য অনেকে আবার করে।